মানে এটা হচ্ছে মোস্ট পপুলার, এটা হচ্ছে কম বাজেটের মধ্যে হাইড্রোলিক, যারা হচ্ছে কম বাজেটের মধ্যে হাইড্রোলিক খুঁজে তাদের জন্য ডিজিপোর্ট ব্র্যান্ডের আরেকটি স্ট্যান্ড যেটা হচ্ছে হাইড্রোলিক। ডিজিপোর্টের মধ্যে এই একটা স্ট্যান্ডেই আমাদের কাছে আছে হাইড্রোলিক। এটা ফোন ডিএসএলআর ক্যামেরা সবগুলোতেই ব্যবহার করা যাবে এই স্ট্যান্ডটা। স্ট্যান্ডটার হচ্ছে আরেকটা সুবিধা আছে, এটা হচ্ছে এই স্ট্যান্ডটা এখান থেকে খুলে স্টিক হিসাবে ইউজ করা যায়। এটা হচ্ছে ডিজিপোর্ট TR472, এটা হচ্ছে মোস্ট পপুলার স্ট্যান্ড ডিজিপোর্ট। কি অবস্থা অপূর্ব, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। কি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদেরকে কি দেখাবো? আজকে আমাদের শপের হচ্ছে স্ট্যান্ডগুলো দেখাবো আপনার, হচ্ছে একদম মিডিয়াম রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত যে স্ট্যান্ডগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে সবগুলো দেখাবো এবং হচ্ছে সবগুলো একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো আজকে। আজকে প্রথমেই আমাদেরকে কোনটা দেখাবো? আজকে প্রথমেই নিউপো ব্র্যান্ডের স্ট্যান্ড আমরা শুরু করবো। তো এটা হচ্ছে নিউপো ব্র্যান্ডের স্ট্যান্ড, এটার মডেলটা হচ্ছে NP688। MT688 এটা হচ্ছে যারা ফোন রেখে ভিডিও করতে চায় অথবা টেবিলে রেখেও এটা স্ট্যান্ডটা ইউজ করতে পারবে। এটা কত ফুট হবে উচ্চতা? এর উচ্চতা হবে 6 ফিট। 6 ফিটের মতো? হ্যাঁ, একটু দেখাও, বড় করে দেখাই। টোটাল উচ্চতা হচ্ছে 6 ফিটের মতো? জি, এটা একদম এই যে 6 ফিটের মতো হবে উচ্চতা। আর হচ্ছে এটা যদি ফোন কেউ চাইলো ইয়া করে ইউজ করবে আপনার হচ্ছে ভার্টিক্যাল করে তাও ইউজ করতে পারবে এটার মধ্যে, এইখানে সিস্টেমটা পাচ্ছে। আর হচ্ছে এইটা আবার ওভারহেড করে ইউজ করা যাবে, মানে নিচের দিকে আর ভিডিওগুলো করা যাবে, নিচের দিকে যে ভিডিওগুলো করবে এটা এটার মাধ্যমে করতে পারবে। তো এই স্ট্যান্ডটার হচ্ছে আরেকটা সুবিধা আছে, এটা হচ্ছে এই স্ট্যান্ডটা এখান থেকে খুলে স্টিক হিসাবে ইউজ করা যায়। এটা হচ্ছে হাতে নিয়ে কেউ যদি চায় স্টিক হিসাবে ইউজ করবে বা সেলফি স্টিকের মতো, হ্যাঁ সেলফি স্টিক হিসাবে ইউজ করা যাবে এই স্ট্যান্ডটা। আর এটা বুমার হিসাবেও কাজ করা যাবে? জি জি, বুমার হিসাবেও কাজ করবে, বুমিস্টিক বুমিস্টিক হিসাবে কাজ করবে স্ট্যান্ডটা। নাটক শুটিং এ ভিডিও করে প্যানাসোনিক বুম মাইক্রোফোন গুলো কানেক্ট করতে পারবে। জি, এটার সাথে প্রাইস কত থাকছে? এটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে অনলি 1000 টাকা। অনলি 1000 টাকা? জি ভাই, অনলি 1000 টাকা। এরপরে কোনটা থাকছে? এরপরেই আরেকটা স্ট্যান্ড, এটার সঙ্গে হচ্ছে ফোনের মাউন্ট প্লাস হচ্ছে একটা রিমোট থাকবে এর সাথে, একটা হচ্ছে ব্লুটুথ রিমোট থাকবে। যাদের আর কি দূর থেকে স্ট্যান্ডের আপনার রিমোট ফোনটা অপারেট করার প্রয়োজন পড়ে তারা এই রিমোটের মাধ্যমে অপারেট করতে পারবে। এইখান থেকে রিমোটের মাধ্যমে ভিডিও প্লে পজ করা যাবে? জি, প্লে পজ করতে পারবে। এবং হচ্ছে এর সঙ্গে যে ফোনের মাউন্ট একটা দেওয়া আছে এটা হচ্ছে 360 রোটেট, এখান থেকেই এটা রোটেট করা যাবে। মডেল কত? এই স্ট্যান্ডার মডেল হচ্ছে PK688। PK688 এটাও কি স্টিকটা হাতে নেওয়া যায়? জি, এটারও স্টিকটা হাতে নেওয়া যায় এবং এটাও প্রায় 6 ফুটের মতো লম্বা হবে। প্রাইস কত থাকছে এটা? এটার প্রাইস থাকছে অনলি 1200 টাকা ভাইয়া। অনলি 1200 টাকা? জি, অনলি 1200 টাকা। এরপরে কোনটা থাকছে? এরপরে থাকছে নিউপো ব্র্যান্ডের আরেকটি স্ট্যান্ড, এটা হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে প্রফেশনাল টাইপের একটা স্ট্যান্ড, তবে এটাও স্টিকটা হাতে নিয়ে ইউজ করা যাবে। এটার মডেল হচ্ছে নিউপো 2588। এটার উচ্চতা কতটুকু? এর উচ্চতা হবে 6 ফিট। 6 ফিটের মতো? জি, 6 ফিটের মতো উচ্চতা হবে এই স্ট্যান্ডার্ড। প্রাইস কত থাকছে এটার? এই স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে অনলি 1400 টাকা। অনলি 1400 টাকা? জি ভাই, অনলি 1400 টাকা। এরপরে নিউপো ব্র্যান্ডের আরেকটি স্ট্যান্ড, এটা হচ্ছে নিউপো NP2688। 2588 এবং 2688-এর মধ্যে ডিফারেন্স বলতে শুধু এই লকটা, এটা হচ্ছে গোল লক এবং হচ্ছে এইটার হচ্ছে আপনার হচ্ছে স্লাইড লক, দুইটা লক সিস্টেমটা জাস্ট আলাদা। আর উচ্চতা একই এবং আদারস যে ফ্যাসিলিটি সবগুলো একই রকম প্রায় বলা চলে। প্রাইস এটার কত থাকছে? এটার প্রাইস থাকছে অনলি 1300 টাকা। 1300 টাকা? জি, 1300 টাকা। এরপর কোনটা দেখাবো? এরপরে জ্যামেরি ব্র্যান্ডের একটি স্ট্যান্ড, এটা হচ্ছে জ্যামেরি KP2206। এটা হচ্ছে ব্র্যান্ডের, হ্যাঁ জ্যামেরি ব্র্যান্ডের প্রফেশনাল টাইপের একটা স্ট্যান্ড, এর সাথেও ফোন মাউন্ট প্লাস হচ্ছে থাকবে এবং হচ্ছে এর ক্যামেরা ইউজ করা যাবে। জি জি জি, অবশ্যই এখানে ক্যামেরা ইউজ করা যাবে, ছোটো টাইপ বড়ো টাইপ যে কোনো টাইপ ক্যামেরা এটার মধ্যে ইউজ করা যাবে। এবং হচ্ছে উচ্চতা অনেক হবে, এটা 5 ফিটের মতো উচ্চতা হবে স্ট্যান্ড। দেখাও, খুলে দেখাও। হ্যাঁ, এটা আমি একটু খুলে দেখাচ্ছি। তবে এটা অপারেট করা অনেক সহজ, স্লাইড লক, তো স্লাইড লকগুলো সহজেই অপারেট করা যায়, জাস্ট খুলতে সময় লাগে না আর কি। এই যে ফোনের জন্য বেস্ট হয়, ক্যামেরা যদি ইউজ করে তাহলে এক ধাপ ছোট করতে হবে। জি, এক ধাপ ছোট করলে এটা হয়তো অনেক সময় বেশি উচ্চতার কারণে ক্যামেরাটা একটু ছোট ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবে, ছোট ক্যামেরা ব্যবহার করা যায় এর মধ্যে। প্রাইস কত থাকছে এটার? এই স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে অনলি 1400 টাকা ভাই। অনলি 1400 টাকা? জি, অনলি 1400 টাকা। পরে থাকছে হচ্ছে ডিজিপোর্টের কিছু স্ট্যান্ড, এটার মডেলটা হচ্ছে DigiPort 452। ডিজিপোর্ট 452? জি, ফোন প্লাস ক্যামেরা দুইটাই ব্যবহার করা যায়। খুলে দেখাও এটা। জি, এটা আমি একটু খুলে দেখাচ্ছি।
এই যে ঠিক এতটুকু পর্যন্তের উচ্চতা হবে 4.5 ফিটের উচ্চতা 4.5 ফিটের মতো জি 4.5 ফিটের উচ্চতা এবং হচ্ছে এখানে ফোন প্লাস ক্যামেরা দুটাই ব্যবহার করা যায় এই স্ট্যান্ডের মধ্যে প্রাইস কত থাকছে এটার এই স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা জি ভাই অনলি 1500 টাকা এরপর কোন স্ট্যান্ডটা দেখাবো এরপর ডিজিপোর্টের আরেকটি মডেল এটা মডেলটা হচ্ছে ডিজিপোর্ট TR462 TR462 5 ফিটের মতো কিন্তু একটু আরেকটু চাপানো যাবে নাকি জি আরেকটু ছোট করলে উচ্চতা যদি কেউ চায় একটু ছোট করলে চাপায় দিলে উচ্চতা একটু বাড়বে ম্যাক্স হচ্ছে 6 ফিট আর কি প্রাইস কত থাকছে এই স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে অনলি 1900 টাকা ভাই অনলি 1900 টাকা জি অনলি 1900 টাকা তো এটা হচ্ছে ডিজিপোর্ট ব্র্যান্ডের আরেকটি স্ট্যান্ড যেটা হচ্ছে হাইড্রোলিক ডিজিপোর্টের মধ্যে এই একটা স্ট্যান্ডেই আমাদের কাছে আছে হাইড্রোলিক এটা অনেক পপুলার মডেল এটার মডেল হচ্ছে ডিজিপোর্ট TR688B এটাও কম বাজেটের মধ্যে যারা বড় স্ট্যান্ড খোঁজে বড় হাইড্রোলিক খোঁজে তাদের জন্য এই স্ট্যান্ডটা বেস্ট এটার উচ্চতা কতটুকু এর উচ্চতা হচ্ছে 5.5 ফিট এটাও 5.5 ফিট জি 5.5 ফিট উচ্চতা এবং ম্যাক্স লোড 5 কেজি পর্যন্ত এটা নিতে হেভি দেখা যাচ্ছে জি এটা অনেক হেভি ওয়েট নিতে পারে এই ক্যামেরা এই স্ট্যান্ডার্ডকে DSLR এর জন্য কম বাজেটে সেরা DSLR এর মধ্যে কম বাজেটের মধ্যে অনেক সেরা প্রাইস কত থাকছে এটা এটার প্রাইস থাকছে অনলি 3100 টাকা ভাইয়া 3100 টাকা জি অনলি 3100 টাকা সাথে মাউন্ট থাকছে হ্যাঁ সাথে অবশ্যই ফোন মাউন্ট থাকছে তো এরপর থাকছে ইয়াংটেন ব্র্যান্ডের কিছু স্ট্যান্ড তো শুরুতে হচ্ছে ইয়াংটেন এর মোস্ট যে পপুলার স্ট্যান্ড এটা হচ্ছে ইয়াংটেন VCT691 এটা হচ্ছে ইয়াংটেন ব্র্যান্ডের হ্যাঁ ইয়াংটেন ব্র্যান্ড এটা হচ্ছে মোস্ট পপুলার এটা হচ্ছে কম বাজেটের মধ্যে হাইড্রোলিক যারা হচ্ছে কম বাজেটের মধ্যে হাইড্রোলিক খুঁজে তাদের জন্য কম বাজেটে হাইড্রোলিক জি কম বাজেটের মধ্যে হাইড্রোলিক উচ্চতা কতটুকু এটা এর উচ্চতা হবে 5 ফিট ভাইয়া 5 ফিট জি 5 ফিট উচ্চতা এবং হচ্ছে অনেক স্মুথ অপারেট করা যায় এই স্ট্যান্ডটা ফোন প্লাস ক্যামেরা দুটাই ব্যবহার করা যাবে এর একটু উচ্চতাটা দেখাও হ্যাঁ উচ্চতা আমি দেখাচ্ছি একটু এটা হচ্ছে হাইড্রোলিক ট্রাইপড ইয়াংটেন ব্র্যান্ডের মডেলটা হচ্ছে BCT691 কম বাজেটে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এ পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত এর উচ্চতা হবে এবং হচ্ছে 5 ফিট হয় 5 ফিট জি 5 ফিট উচ্চতা হচ্ছে 5 ফিট একটু চাপায় দিলে 5.5 ফিটের মতো হবে জি প্রাইস কত থাকছে এটার এটার প্রাইস থাকছে অনলি 3200 টাকা ভাইয়া অনলি 3200 টাকা হ্যাঁ 3200 টাকা তবে এর সঙ্গে অবশ্যই একটা ফোনের মাউন্ট পেয়ে যাবে কাস্টমার সাথে একটা ফোনের মাউন্ট থাকবে মোবাইল ইউজার জন্য সাথে ফোনের মাউন্ট থাকবে এবং সেটা হচ্ছে ইয়াংটেন ব্র্যান্ডের জি এরপর ইয়াংটেন ব্র্যান্ডের আরেকটি স্ট্যান্ড এটা হচ্ছে VCT880 জি এটার মডেল হচ্ছে VCT880 এই স্ট্যান্ডটা একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জি এই স্ট্যান্ডটা হচ্ছে সম্প্রতি যে স্ট্যান্ডটা আসছে আমাদের কাছে এটা যে গ্রিপ এই গ্রিপটা চেঞ্জ আছে মানে ধরার জন্য হাতে ধরার একটা হাতে ধরার যে গ্রিপ আর একটা ফিল হবে আর এই গ্রিপটা চেঞ্জ হয়ে গেছে মতো ছিল এখন প্লাস্টিক টাইপের করছে জি প্লাস্টিক টাইপের করছে এটার উচ্চতা কতটুকু এটার উচ্চতা হচ্ছে 5.5 ফিট ভাইয়া 5.5 ফিট জি 5.5 ফিট উচ্চতা এবং হচ্ছে এটাতে অনেকে বড় ক্যামেরা ইউজ করতে পারে ম্যাক্স লোড কিন্তু হিউজ 5 কেজি পর্যন্ত নিতে পারবে এটা ম্যাক্স লোড 5 কেজির মতো জি DSLR ক্যামেরার জন্য বেস্ট আর কি মিডিয়াম প্রাইজে DSLR ক্যামেরা বা অনেকে ফোনে ইউজ করে আসলে অনেকে হাইট একটু বেশি দরকার পড়ে ফোন DSLR ক্যামেরা সবগুলাতেই ব্যবহার করা যাবে এই স্ট্যান্ডটা প্রাইস কত থাকছে এটার এই স্ট্যান্ডের প্রাইস থাকছে অনলি 4300 টাকা 4300 টাকা জি ভাই অনলি 4300 টাকা সাথে মাউন্ট থাকছে মোবাইল হ্যাঁ অবশ্যই মাউন্ট থাকছে এর সাথে আচ্ছা কেউ যদি এই স্ট্যান্ডগুলো নিতে চায় তাহলে কিভাবে নেবে কেউ যদি স্ট্যান্ডগুলো নিতে চায় ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে ওয়েগুলো আছে আমি বলতেছি সেটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আমরা সাধারণত রেডিক্সের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এইটা এই স্ট্যান্ডগুলো দিতে চাইলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে 300 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং বাকি টাকা প্লাস কুরিয়ার চার্জ দিয়ে সে প্রোডাক্টটা উঠাই নিতে পারবে ঢাকার বাইরের যে বিষয়টা ঢাকার বাইরে আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই সদরে
আমার প্রোডাক্টগুলো পাঠাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিও প্লাস কন্ডিশনে যায়, তো সদর সারা প্রোডাক্টগুলো যায় না। তো আপনারা চেষ্টা করবেন সদর থেকেই প্রোডাক্টগুলো রিসিভ করার জন্য, তাহলে সুবিধা হয় আমাদের জন্য। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমাদের নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।